नमस्कार, आमी स्वप्नांजन भट्टाचार्य। आज के तोमादेर संगे आमी प्राथमिक टेट उत्तीर्ण हवार पर तोमादेर जे इंटरव्यू होते चले इंटरव्यू संक्रांत किछु टिप्स एवं स्ट्रैटेजी निये आलोचना करब। तो एटा शुधु प्राइमरी क्षेत्रे बोलले बला एकटु भूल हबे, सब परीक्षार क्षेत्रे किन्तु इंटरव्यू टिप्स हिसेबे एई स्ट्रैटेजीटा बा एई टिप्स गुलो किन्तु समानभावे गुरुत्वपूर्ण। तो এরকম দেখো 15টি টিপস বা স্ট্র্যাটেজি বা 15টি বিষয়ের কথা আমি উল্লেখ করব, যে 15টি বিষয় তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ হলে যাও তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোর সমস্ত উত্তর তোমরা করে আসতে পারবে বা সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তোমরা ইন্টারভিউ হল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে পারবে। তো কি সেই 15টি দিক বা কি সেই 15টি বিষয়, দেখো কথা না বাড়িয়ে আমরা আলোচনা প্রসঙ্গে ঢুকে যাই। তো প্রথমে দেখো একটা ইন্টারভিউ হলে তুমি যখন ঢুকবে প্রথমে কি বলে ঢুকবে, প্রথমে বলবে মে আই কাম ইন স্যার, বা আসতে পারি স্যার, বা ভিতরে আসবো স্যার, যে কোনো। এতে অনেকের মনে একটা দ্বন্দ্ব বা ডাউট থেকে যায় যে আমরা যদি ইংরেজিতে বলি তাহলে কি পরবর্তী প্রশ্নগুলো আমাদেরকে ইংরেজিতে করা হবে, এরকমটা অনেকেই ভাবে। তো এই জন্য অনেকে বাংলা বলতে চায় বা বাংলা বলার দিকে তারা বেশি মনোনিবেশ করে থাকে, যে আসবো স্যার বা আসতে পারি স্যার এই ধরনের বাংলাতে বলে তারা এন্ট্রি নেয়। কিন্তু দেখো আমি তোমাদের বলছি যে এইটাতে বাংলা বা ইংরেজি কোনো ফ্যাক্টর নয় বা কিচ্ছু আসে যায় না। তুমি বাংলাতে আসতে পারি স্যার বলো কি ইংলিশে মে আই কাম ইন স্যার বলো, এতে কিন্তু কোনো কিছু আসে যায় না। তোমরা যখন চাকরি পেয়ে প্রাথমিক শিক্ষক হিসেবে স্কুলে যোগদান করবে তখন দেখবে এখনকার বেশিরভাগ স্কুলের বাচ্চাদের মধ্যে একটা ম্যানার্স আছে, তারা তোমাদেরকে দেখবে ইংরেজিতেই প্রশ্ন করে, স্যার মে আই গো টু টয়লেট, বা আসার সময় তারা বলবে মে আই কাম ইন স্যার, এগুলো কিন্তু বলে। তাই বলে যে তারা ক্লাসে ইংরেজি বলছে এমনটা নয়। যাক, এটা আমরা তোমাকে একটা তোমাদের একটা উদাহরণ দিলাম। তো আমার বলতে চাওয়ার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে তোমরা প্রথমে যে দরজা ঠেলে যে ইন্টারভিউ হলে যে প্রবেশটা করবে বা এন্ট্রি নেবে সেটা ইংরেজিতেও বলতে পারো, মে আই কাম ইন স্যার, অথবা বাংলাতেও বলতে পারো। এতে ইংরেজি বললে যে তোমাকে পরের কোশ্চেনগুলো ইংরেজিতে করবে এমনটা নয়। বেশ, প্রথমে এটা হলো, এরপরে দেখবে ওনারা তোমাকে আসতে বলবে। তো আসতে বলার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু থ্যাংক ইউ জানাবে, এটা কিন্তু তোমার একটা কার্সি বা ম্যানার, মে আই কাম ইন স্যার। ওনারা তোমাদেরকে ভেতরে আসতে বললো, বা অনেক সময় তাড়াতাড়িতে দেখবে দরজা ঠেলার আগে আসুন আসুন বলে তোমাদেরকে ভিতরে ঢুকিয়ে নেয়। এটা প্রাইমারির ক্ষেত্রে এর আগে অনেকবার ঘটেছে বা অনেকের ক্ষেত্রেই ঘটেছে, কিন্তু তোমরা অবশ্যই বলবে, মে আই কাম ইন স্যার বলবে, এবং তারপর যখন তোমাদেরকে ভিতরে যেতে বলবে তোমরা একবার থ্যাংক ইউ জানাবে। এবং থ্যাংক ইউ স্যার বলার পরে যখন তুমি ভিতরে গেলে, ভিতরে গিয়ে কিন্তু চেয়ারে বসে পড়বে না, চেয়ারের পিছনে দাঁড়াবে, চেয়ার থেকে এক হাত বা দেড় হাত পিছনে দাঁড়াবে, চেয়ার তোমার সামনে নামানো থাকবে। তো থ্যাংক ইউ স্যার বলে যখন ভিতরে ঢুকলে তারপরে ওনাদের যতজনই থাকুক বোর্ডে, প্রাইমারিতে মূলত দুইজন করে থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে তিনজন থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দুইজন করেই থাকে। তো দুইজন বা তিনজন যাই হোক না কেন, সিনিয়রিটির বেসিসে, তুমি তো জানো না কার ডেজিগনেশন কত বড়, তাহলে তোমাকে সিনিয়রিটির বেসিসে, যে সর্বোচ্চ সিনিয়র বলে তোমার মনে হবে বা বয়সে যাকে তোমার সবচেয়ে বেশি প্রবীণ বলে মনে হবে, তার চোখে চোখ রেখে তুমি সময় অনুযায়ী, যে সময়ে তোমার ইন্টারভিউটা হচ্ছে সেই সময় অনুযায়ী গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার এটা বলবে। এবং যতজন থাকবে প্রত্যেককেই কিন্তু এই গুড মর্নিং বা গুড আফটারনুন তোমরা কিন্তু জানাবে, দুইজন থাকলে দুইজনকেই গুড মর্নিং স্যার জানাবে চোখে চোখ রেখে, তিনজন থাকলে তিনজনকেই গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার চোখে চোখ রেখে কিন্তু জানাতে হবে, এবং এটা সিনিয়রিটির বেসিসে জানাবে, ম্যাডাম থাকলে ম্যাডামকেও জানাবে। এবার যদি দেখো যে দুইজন আছে, একজন স্যার একজন ম্যাডাম, তোমার মনে হচ্ছে যে দুজনের হয়তো বয়স কাছাকাছি, তাহলে কিন্তু ম্যাডামকে আগে জানাবে, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার, এভাবে কিন্তু জানাবে। তো দেখো এর ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যেটা ইংরেজিতে বলবে, বাংলাতে সুপ্রভাত স্যার তোমরা বলতে পারো, কিন্তু ইংরেজিতে বলাটাই বেশি ভালো। কারণ যদি ধরো বেলা 12টার পরে যদি তোমার ইন্টারভিউ টাইম থেকে থাকে, সেখানে শুভ অপরাহ্ন স্যার বা শুভ অপরাহ্ন ম্যাডাম, এটা বলাটা কেমন একটা মানে শ্রুতিকটু লাগে, আমরা কেউই বলি না, আমরা গুড আফটারনুনই বলি। তো তোমরা কিন্তু বাংলাতে বলবে না, এটা ইংরেজিতেই বলবে। প্রথমের এন্ট্রিটা তোমরা বাংলা ইংরেজি যাই বলো না কেন, গুড মর্নিং বা গুড আফটারনুনটা কিন্তু ইংরেজিতেই বলবে।
তো এরপরে দেখো, এরপরে কিন্তু তোমাকে বসতে বলা হবে। বসাটা কিভাবে বসবে? কোনো রকম চেয়ারে হাত দেবে না, চেয়ার টেনে বসবে না, চেয়ার যেখানেই নামানো থাকবে সেখানেই থাকবে। তুমি চেয়ারটাকে পাশ করে এসে, ঠিক মিউজিক্যাল চেয়ারে যেমন বসে, চেয়ারটার পাশ করে এসে চেয়ারের ওপর বসবে। কোনো রকম চেয়ার টেনে তোমার নিজের কাছে আনবে না, কোনো রকম সাউন্ড সেখানে যেন না হয়, চেয়ার টানাটানি শব্দ যেন সেখানে না হয়, এটা কিন্তু মাথাতে রাখতে হবে। তো এরপরে দেখো, বসার পরেই কিন্তু প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়ে যাবে। এক্ষেত্রে বলি, প্রাইমারির ক্ষেত্রে কিন্তু সময়টা যেহেতু খুবই কম, বিগত যে 2012 বা 2014 টেট পাসকারীদের ক্ষেত্রে, 2016 সালের অক্টোবর মাসে যে ইন্টারভিউটা হয়েছে, বা 2014 সালের টেট পাসেদের ক্ষেত্রে লাস্ট যে 16,500 যে ইন্টারভিউটা হয়েছে, এক্ষেত্রে কিন্তু দেখো 10 মিনিট বা 15 মিনিট কারোরই ইন্টারভিউ কিন্তু হয়নি। প্রাইমারির ইন্টারভিউটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়, খুব জোর 5 থেকে 7 মিনিট, 7 মিনিট বলাও ভুল, খুব জোর ধরে রাখো এভারেজ 5 মিনিটের একটা ইন্টারভিউ হবে। এবং সেখানে তোমার নিজের কিছু প্রশ্ন ছাড়া, যেমন নাম, কোথা থেকে এসছেন, কি করেন, এই ধরনের নিজের কিছু ব্যক্তিগত প্রশ্ন ছাড়া ইনফরমেটিভ প্রশ্ন কিন্তু খুব জোর, মানে 2 কি 4টে, এভারেজ ধরে রাখো খুব জোর তোমাকে 3টে ইনফরমেটিভ কোয়েশ্চেনের সম্মুখীন হতে হলেও হতে পারে। এবং এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে তোমাকে কিন্তু 3টে প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ ওরা যদি একটা প্রশ্নে তোমার সন্তুষ্ট না হয় বা তোমার উত্তরটা যদি ভুল হয়ে যায়, ওরা দেখবে আরেকটা প্রশ্ন করবে, দিয়ে বলবে আচ্ছা ঠিক আছে আসুন। হয়তো দেখবে তুমি হল থেকে বেরিয়ে তোমার নিজেরই মনে হবে যে এত কিছু পড়লাম, আমাকে তো কিছু ধরলোই না। কিন্তু বিষয়টা এমনটা নয়, তোমার হয়তো কোনো উত্তরে ওরা সন্তুষ্ট হয়নি বা তুমি কোনো উত্তর ভুল দিয়ে ফেলেছো। এবার দেখো, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একজন ছোটবেলা থেকে পড়াশুনো করছে, তার মাধ্যমিক রেজাল্ট, তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তার এত 150 নম্বরের একটা টেট পাস, এবং তারপরে দেখো তোমার আলটিমেট চাকরির ভাগ্যটা কিন্তু ঝুলছে ওই 2 জন বা 3 জন ব্যক্তির 5 মিনিটের সাক্ষাতের উপরে। তো তাদেরকে কিন্তু তোমাকে খুশি করতে হবে, এবং ইন্টারভিউয়ের ওয়েটেজ যেহেতু 10, তাহলে এই 10-এ কিন্তু তোমাদেরকে একটু বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে। তোমার তুমি পুরনো ক্যান্ডিডেট হতে পারো, তোমার একাডেমিক কম থাকতে পারে, তুমি টেটে কম মার্কস পেয়ে থাকতে পারো, এ সমস্ত কিছু মেকআপ হয়ে যাবে তুমি যদি ইন্টারভিউতে বেশি পাও। আবার ঠিক এর উল্টোটাও হয়, তুমি যদি মাধ্যমিকে বেশি নাম্বার পেয়েছো, উচ্চ মাধ্যমিকে বেশি নাম্বার পেয়েছো, টেটে বেশি নাম্বার পেয়েছো, এই সমস্তটা তোমার ঢাকা পড়ে যাবে তুমি যদি ইন্টারভিউতে কম পেয়ে যাও। তাহলে কিন্তু আলটিমেট চাকরিটা তুমি পাবে না, সেই কম নাম্বার পাওয়া যে, যার একাডেমিক কম কিন্তু যে ইন্টারভিউতে ভালো মার্কস পেয়েছে, সে কিন্তু চাকরিটা তোমার আগে পাবে, যেহেতু ইন্টারভিউয়ের ওয়েটেজ 10। এটা আমাকে যদি বলো, আমার ব্যক্তিগত ভিউ, এটা হওয়া উচিত নয়। কারণ একজনের একটা ব্যক্তি বা একজন পুরুষ বা একজন নারী চাকরি পাবে কি পাবে না, সেটা আলটিমেট নির্ভর করছে কিন্তু ওই 2 জন ব্যক্তির সাপেক্ষে, যে 5 মিনিটের সময় যেটাতে তুমি তাদের কাছে কি বলছো না বলছো তার উপর। তো যাই হোক, এতে অনেক কিছু নেতিবাচক কথা এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি, তো সেগুলোতে আমাদের কান দিলে চলবে না। তো আমরা দেখো আসল কথায় চলে আসি। তোমাকে বসতে বলা হবে, তুমি চেয়ারে বসলে চেয়ার টেনে বসবে না। এবার চেয়ারে বসার পরে মূল কিন্তু প্রশ্নোত্তর পর্বে ওরা কিন্তু চলে যাবে। তো মূল প্রশ্নোত্তর পর্ব যেখান থেকে শুরু হয়, সেটা প্রথমেই হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি। ফার্স্ট কোয়েশ্চেন এটা হবে, তোমার নাম কি, তুমি নামটা বললে। এবং সেকেন্ড যে প্রশ্নটা হবে, যে আপনি কি করেন বা আপনি কোথা থেকে এসেছেন, এই এই দুটোর কিন্তু উত্তর তোমাকে ভালো করে দিতে হবে বা ভালো করে গুছিয়ে আগে থেকে প্রিপারেশন নিয়ে কিন্তু দিতে হবে। এবারে যেমন ধরো, এবারে কিন্তু কোনো জেলাতে ইন্টারভিউ হচ্ছে না, দক্ষিণবঙ্গের জন্য ইন্টারভিউ হচ্ছে কলকাতায় এবং উত্তরবঙ্গের জন্য ইন্টারভিউ হচ্ছে শিলিগুড়িতে। তাহলে আপনি কোথা থেকে এসেছেন বললে কিন্তু তোমাকে ডিস্ট্রিক্টের উল্লেখ অবশ্যই করতে হবে সেখানে, যে আমি অমুক 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 জায়গা থেকে এসেছি, সেখানে যেন ডিস্ট্রিক্টের উল্লেখ অবশ্যই থাকে। কারণ এর আগেরগুলোতে কিন্তু জেলাতে ইন্টারভিউ হয়েছিল বা দুটো জেলা মিলে একটা জায়গাতে কোনো ইন্টারভিউ হয়েছিল, সেখানেও বলতে হয়েছিল। তো নেক্সট হচ্ছে যে তুমি যেমন বলবে পরবর্তী প্রশ্ন কিন্তু ওরা ঠিক সেভাবে করবে। একটা কথা মাথায় রাখবে যে ইন্টারভিউয়ের ড্রাইভার বা চালক হচ্ছে তুমি নিজে। তুমি যেভাবে ওদের পরিচালিত করবে, ওরা কিন্তু সেভাবে পরিচালিত হবে। এবং এই যে গোটা প্রসেসিংটা যদি তোমার কন্ট্রোলে থাকে, তুমি যদি পরিচালক হও এবং পরিচালক হিসেবে তুমি যদি বেরিয়ে আসো ড্রাইভার হিসেবে, তাহলে জানবে চাকরিটা কিন্তু তোমার পাকা। আর তুমি যদি মাঝখানেও ফেঁসে যাও, ওরা তোমাকে যদি পরিচালিত করে, তাহলে কিন্তু ধরেই নিতে হবে যে এই চাকরিটা তুমি কিন্তু পাচ্ছ না। তো দেখো, একটা কথা ইন্টারভিউতে বলবো, ইন্টারভিউতে কিন্তু মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই, মিথ্যা কথা বলবে না, যতটা সম্ভব সত্যি কথা বলার চেষ্টা করবে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মিথ্যা কথা বলতে হয়,
সেই মিথ্যাগুলো কিন্তু আমাদেরকে আগে থেকে প্রিপারেশন নিয়ে বানিয়ে যেতে হবে। যেমন ধরো কারোর যদি মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের নাম্বার কম থাকে, আপনার এইচএসএ মার্কসটা তো কমে গেল কেন, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এটা বলতে হবে। বা কেউ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে এইচএসএ সায়েন্স নিয়েছিল, তার নাম্বারটা কমে গেছে, সেক্ষেত্রে তুমি কিন্তু সায়েন্স নিলে যে কমে গেছে এরমটা কিন্তু বলা যাবে না। তোমাকে তখন অন্য কিছু বলতে হবে যে স্যার আমি প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে বিজ্ঞান বিষয় বেছে নিয়েছিলাম, আমার আমি ঠিক মতো টিউশন নিয়ে করতে পারতাম না, শহরাঞ্চল বেসিসে টিউশন স্যাররা ছিল আমার যাতায়াতের, বা কিছু বলবে যে পরীক্ষার আগে আমার কোনো শরীর খারাপ হয়েছিল বড় ধরনের, তার জন্য আমি পড়াশোনার সময়টা একটু কম পেয়েছিলাম, এরকম কিছু একটা নিজের মতো করে বলে কিন্তু যাবে। তো এই ধরনের দু একটা কিন্তু মিথ্যা কথা তোমরা বলতে পারো, কিন্তু সেটাও পূর্ব প্রস্তুতি নিয়ে। তো নেক্সট দেখো, তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে 15টি বিষয় আছে বা 15টি টপিক আছে বা 15টা দিক আছে, যে 15টা দিকের বাইরে কিন্তু ইন্টারভিউতে কোনো রকম কোনো প্রশ্ন হয় না। এই 15টা দিক কিন্তু তোমাদেরকে ভালোভাবে জেনে যেতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ এই 15টি দিক কি, নাম্বার ওয়ান হচ্ছে আমাদের দেশ। আমাদের দেশ সম্পর্কে কিন্তু তোমাদেরকে ভালো রকম একটা ধারণা কিন্তু রাখতে হবে। আমাদের দেশের নাম আমরা সবাই জানি, এবার কিন্তু তোমাদেরকে বলতে পারে যে আমাদের দেশ সম্পর্কে 5টা বাক্য বলো। তখন কিন্তু 5টা বাক্য বললে তোমাকে কিন্তু উল্টোপাল্টা কোনো বাক্যতে গেলে হবে না, তোমাকে সেখানে রাজধানীর নাম অবশ্যই বলতে হবে, তোমাকে আমাদের দেশের প্রতিবেশী দেশগুলোর কথা বলতে হবে, কোন দিকে সমুদ্র আছে, কোন দিকে হিমালয় পর্বত আছে, এই বিষয়গুলো বলতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি, রাষ্ট্রপতির নাম কি, মানে মূল বিষয় কিন্তু যেতে হবে। উল্টোপাল্টা দিকে যদি চলে তুমি চলে যাও, তুমি যদি বলো আমাদের দেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন হচ্ছে রোহিত শর্মা, এই এই সমস্ত টার্ম কিন্তু তুমি যদি সেখানে বলা শুরু করে দাও, তোমার কিন্তু উত্তরের যে ওয়েটেজ সেই উত্তরের ওয়েটেজ কিন্তু কমতে থাকবে। এই প্রশ্নটা নিজের সম্পর্কে একবার ভেবে দেখো, যদি ধরো তোমাদেরকেই করছে যে আমাদের দেশ সম্পর্কে 5টা বাক্য বলো, কি বলবে? তো যেগুলো বললাম এই ফেজেই কিন্তু বলতে হবে। এশিয়া মহাদেশের কথা সেখানে তুমি উল্লেখ করতে পারো, আমাদের দেশ বাকি দেশগুলোর সাপেক্ষে আয়তনে কত, জনসংখ্যায় কিরকম, এগুলো তুমি বলতে পারো। তো এবার দেখো নাম্বার টু যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাজ্য। আমাদের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, আমরা সবাই জানি, কিন্তু এবার পশ্চিমবঙ্গের মধ্যে কিছু দিক আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। পশ্চিমবঙ্গের জনসংখ্যার দিকে কোন জেলাটা সবচেয়ে আগে বা নাম্বার ওয়ান পজিশন গেইন করে আছে, আয়তনে কোন জেলাটা বৃহত্তম, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। যেমন ধরো আয়তনে বৃহত্তম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, আবার জনসংখ্যা সবথেকে বেশি আছে উত্তর চব্বিশ পরগনায়, ঠিক এর উল্টোটা তোমাদেরকে জানতে হবে। আয়তনে ক্ষুদ্রতম কোন জেলা, তারপরে জনসংখ্যার দিকে সবথেকে শেষে আছে কোন জেলা, এগুলো তোমাদেরকে জানতে হবে। সাক্ষরতার হার কোন জেলায় বেশি, সাক্ষরতা কম সবচেয়ে কোন জেলায়, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। বা জনঘনত্বের নিরিখে কোন জেলা ফার্স্ট পজিশনে আছে, জনঘনত্বের নিরিখে লাস্ট পজিশনে আছে কোন জেলা, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। আর কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেমন ধরো পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি, এগুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। তোমাদের ঠিক এর সঙ্গে সঙ্গে কিন্তু যে আমাদের যে জাতীয় স্তরে বা ভারতবর্ষের যে জাতীয় পশু, জাতীয় পাখি, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এবং কি এরকম প্রশ্নটা ইন্টারভিউতে মাঝে মাঝে করে যে আমাদের রাজ্য সম্পর্কে 5টা বাক্য বলুন, তাহলে আমাদের রাজ্য সম্পর্কে যদি 5টা বাক্য তোমাদেরকে বলতে দেয় তাহলেও কিন্তু উল্টোপাল্টা দিয়ে শুরু করলে চলবে না। দেখো তুমি যেগুলো বলছো সেগুলোও কিন্তু ঠিক, আমাদের রাজ্য সম্পর্কে তুমি টেট পাস করেছো বলে তুমি একটা অবশ্যই একটা কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তা তুমি যখনই একটা রাজ্য সম্পর্কে কোনো 5টা বাক্য বলবে সেগুলো কিন্তু ঠিক হবে, কিন্তু এর যে যে দিক থেকে তোমাকে শুরু করতে হবে, যে আমাদের রাজ্যটা ভারতবর্ষের ঠিক কোন দিক করে আছে বা আমাদের রাজ্যটা ভারতে বাকি রাজ্যগুলির তুলনায় জনসংখ্যায় কী পজিশনে আছে, এগুলো কিন্তু তোমাকে বলতে হবে। আমাদের রাজ্যের রাজধানীর নাম কি, আমাদের রাজ্যে কতগুলি বিভাগ আছে, আমাদের রাজ্যের উত্তরে কী আছে, দক্ষিণে কী আছে, তারপর আমাদের রাজ্যের প্রতিবেশী রাজ্যের কথা কিন্তু তোমাকে এখানে বলতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম তোমাকে বলতে হবে, আমাদের রাজ্যের রাজ্যপালের নাম তোমাকে বলতে হবে। মূলত এই দিকগুলোর উপরে কিন্তু তোমাকে ফোকাসটা করতে হবে। তো নেক্সট আছে নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে নিজের জেলা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দিক, কারণ এবারে কিন্তু জেলার বাইরে তোমাদের ইন্টারভিউটা হচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতায় যেটা আগে বললাম এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়িতে। তো নিজের জেলা সম্পর্কে কিন্তু জেনে যাওয়াটা আবশ্যক, জেলা কি কি আছে না আছে, জেলার কি কি বিখ্যাত, জেলার দর্শনীয় স্থান, জেলার পর্যটন কেন্দ্র, জেলার নদ নদী, জেলার মাটি জলবায়ু, কোনো যদি অভয়ারণ্য থেকে থাকে সেই জেলায় বা কোনো যদি বিখ্যাত কিছু থেকে থাকে সেই জেলায়, এগুলো কিন্তু জেনে যেতে হবে। জেলাতে যদি কোনো সাহিত্যিক থাকে তাদের নাম,
জেলাতে যদি কোনো কবি থাকে তাদের নাম, তাদের সম্পর্কে, তাদের কিছু সাহিত্যকর্ম বা তাদের কিছু কাব্যগ্রন্থের নাম, এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জেনে যেতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যেহেতু বীরভূমের, বীরভূম থেকে যারা ইন্টারভিউ দেবে, বা আমি একটা উদাহরণ হিসেবে এটা বলছি, তাদেরকে কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা কিন্তু অবশ্যই জেনে যেতে হবে এবং তাদেরকে বিশ্বভারতী সম্পর্কে জানতে হবে এবং রবীন্দ্রনাথের সম্পর্কে একটু কিছু জেনে যেতে হবে। তারপর বীরভূমে আছে কবি জয়দেবের বিষয়টা আছে, সেটাও কিন্তু বীরভূম থেকে জানতে হবে। নানুরের যেমন চণ্ডীদাস, সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক এরকমই কিন্তু প্রত্যেকটি জেলার মুর্শিদাবাদে যেমন হিস্টোরিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, সিরাজদৌল্লা নবাবী আমল সংক্রান্ত কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। দার্জিলিং থেকে যারা ইন্টারভিউ দিচ্ছ, দার্জিলিং জেলা থেকে, তাদেরকে কিন্তু কবি ভানুভক্ত সম্পর্কে জানতে হবে, তার লেখা দু চারটে কবিতা বা কাব্যগ্রন্থ সম্পর্কে জানতে হবে। তো এই রকম বিষয়গুলো কিন্তু প্রত্যেকটি জেলাতেই আছে, জেলার কিছু বিখ্যাত ব্যাপার স্যাপারগুলো আছে, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এবং যেটা আমি তোমাদেরকে দেশ সম্পর্কে বললাম বা রাজ্য সম্পর্কে বললাম, এরকম কিন্তু জেলার সম্পর্কেও তোমাদেরকে প্রশ্ন করতে পারে, বা আগের যে ইন্টারভিউগুলো হয়েছে সেখানে কিন্তু করেছিল যে নিজের জেলা সম্পর্কে 5টা বাক্য বলুন। তো নিজের জেলা সম্পর্কে 5টা বাক্য বলতে বললে কি বলবে? তোমার জেলাটা পশ্চিমবঙ্গের কোন বিভাগের আওতায় পড়ছে সেটা বলবে, জেলার যে সদর শহর তার কথা বলবে, জেলার যে আশেপাশে কি কি জেলা আছে সেগুলো বলবে, জেলার যদি কিছু বিখ্যাত জিনিসপত্র থেকে থাকে বা কোনো সাহিত্যিকদের নাম থেকে থাকে সেগুলো অবশ্যই বলবে। তো এরপর দেখো 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে তোমরা প্রত্যেকেই ট্রেন্ড আইদার ডিএলএড অর বিএড, এই ডিএলএড বা বিএড এই ট্রেনিং করা সংক্রান্ত কিছু তোমাদের কিন্তু প্রশ্ন ধরবে, মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং, তারপরে যে অপারেশন ব্ল্যাকবোর্ড বা বিভিন্ন যে শিক্ষা কমিশনগুলো হয়েছিল কোনটাতে কী বা কার সভাপতিত্ব কে করেছিলেন, বা আরও ট্রেনিং সংক্রান্ত যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো থেকে থাকে, টুকটাক কিছু তত্ত্ব ধরতে পারে যে এই তত্ত্বের আবিষ্কারক বা উদ্ভাবক কে, এগুলো কিন্তু তোমাদেরকে ধরতে পারে। যেমন ধরো তত্ত্ব নিয়ে পুরনো টেটগুলোতে কিছু প্রশ্ন এসছে, যেমন প্রশ্নটা এমনভাবে করা হয়েছিল যে আচ্ছা বলুন তো পায়রা ও ইঁদুর নিয়ে কোন চিন্তাবিদ বা কোন মনোবিদ গবেষণা করেছিলেন, তখন তোমরা কি বলবে যে স্কিনার, তখন বলবে স্কিনারের একটা তত্ত্বের নাম বলুন, তখন তোমাকে বলতে হবে কি যে সক্রিয় অনুবর্তন। এছাড়া বিগত যে ইন্টারভিউতে যে প্রশ্নগুলো এসছে, যেমন ধরো প্রচেষ্টা ও ভুল এই তত্ত্বটি কার, তারপরে কিন্ডারগার্টেন এর উদ্ভাবককে, সমস্যা সমাধান পদ্ধতি এর উদ্ভাবককে, এগুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। তারপরে যে বুদ্ধির যে বিষয়টা আছে, যেমন ধরো বুদ্ধির সংগঠন তত্ত্ব আছে যেটা গিলফোর্ডের, তারপরে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব আছে সেটা হচ্ছে স্পিয়ারম্যানের, এবং বুদ্ধির বহু উপাদান তত্ত্ব হচ্ছে থার্স্টনের। এটার মধ্যে কিন্তু ওরা মাঝে মাঝে গুলিয়ে দেয় যে বুদ্ধির সংগঠন তত্ত্ব কার, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব কার, বুদ্ধির বহু উপাদান তত্ত্ব কার, এগুলো কিন্তু তোমাদেরকে প্রশ্ন করবে। তারপরে কুকুর নিয়ে কোন চিন্তাবিদ গবেষণা করেছিলেন, এটা হচ্ছে প্যাভলভ। এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু তোমাদেরকে করবে। তারপরে যেমন ধরো নিয়ন্ত্রিত শিক্ষা এবং অনিয়ন্ত্রিত শিক্ষা কি, তোমরা স্কুলে যে শিক্ষা লাভটা করেছো বা তোমরা যে ডিগ্রি লাভ করেছো সেটা কোন শিক্ষার আওতায় পড়ে, নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত, তো এগুলো কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো করতে পারে। পাঠ্যক্রম আর পাঠ্যসূচির মধ্যে পার্থক্য বলুন। হ্যাঁ, যেমন ধরো গত 16,500 একটা প্রশ্ন করেছিল, বিশেষ করে যাদের বর্ধমান সেন্টারে ইন্টারভিউ হয়েছিল, যে আচ্ছা আপনি একটা কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন ভোজ খাওয়ার উদ্দেশ্যে, তো একটা এই যে ভোজ, এবং ভোজ খেতে গিয়ে আপনাকে একটা মেনু কার্ড দেওয়া হলো, তাহলে ভোজটা পাঠ্যক্রম না পাঠ্যসূচি, আর মেনু কার্ডটাই বা কি, তো এরকম প্রশ্ন কিন্তু তোমাদেরকে করেছে। তো এক্ষেত্রে দেখো ভোজটা হবে পাঠ্যক্রম এবং মেনু কার্ডটা হবে পাঠ্যসূচি। আবার ভোজটা বাদ দিয়ে তোমাকে যদি মেনু কার্ড আর চিলি চিকেন এই দুটোর মধ্যে বলতে বলে, তো সেক্ষেত্রে মেনু কার্ডটা হবে কিন্তু পাঠ্যক্রম আর চিলি চিকেনটা হয়ে যাবে সেক্ষেত্রে পাঠ্যসূচি। তো এগুলো হচ্ছে ট্রেনিং সংক্রান্ত কিছু প্রশ্ন, ট্রেনিং করতে গিয়ে তোমরা যে যে প্রশ্নের সম্মুখীন হয়েছো বা বই থেকে কিছু এরকম দেখে যাবে। তো এরপর দেখো 5 হচ্ছে যে গভর্নমেন্ট স্কিমস, 5 নম্বরে যেটা বলবো গভর্নমেন্ট স্কিমস বা সরকারি প্রকল্প, আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন শ্রী বা বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, বিশেষ করে এখন যেমন একটা খুবই পপুলার একটা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, তো তারপর আছে সবুজ সাথী, যুবশ্রী, কন্যাশ্রী, তো এইগুলো কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা কিন্তু দেখে যেতে হবে, রাজ্য সরকারের যে স্কিম এবং স্কিমটা কাদের জন্য, স্কিমটা কি, এগুলো কিন্তু ডিটেলে জেনে যাবে, স্কিমটাতে বেনিফিশিয়ারিটা কি পায়, এগুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে, সমস্ত স্কিম সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় বা ইন্টারভিউতে বিশেষ করে বহুবার প্রশ্ন করা হয়েছে এবং আগামী যে ইন্টারভিউ হতে চলেছে আগামীতেও কিন্তু তোমাদেরকে করবে। নেক্সট দেখো 6 পয়েন্ট হচ্ছে
মন্ত্রিসভা, রাজ্য এবং কেন্দ্র মন্ত্রিসভা, কে কোন মন্ত্রী বা কোন মন্ত্রকের কে মন্ত্রী, সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে করবে বা এগুলো আগেও করেছে। তো রাজ্যের যে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা আছে কে কোন মন্ত্রী এটা তোমরা জেনে যাবে, এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী কারা সেগুলো কিন্তু তোমরা জেনে যাবে। বিশেষ করে আমাদের দেখবে যে মুখ্যমন্ত্রী মাননীয়া দেখবেন অনেক কটা দপ্তরের এখন মন্ত্রী হিসেবে আছেন, তো তোমাদেরকে দপ্তর দিয়ে জিজ্ঞাসা করবে যে এই দপ্তরের মন্ত্রীর নাম কি। আবার যদি কোনো ব্যক্তি নির্ভর প্রশ্ন করে, তোমাকে যদি বলা হয় যে ফিরাদ হাকিম, জনাব ফিরাদ হাকিম সাহেব কোন মন্ত্রকের মন্ত্রী, বা এরকম যদি ব্যক্তির নাম দিয়ে প্রশ্ন করে যে কোন মন্ত্রকের মন্ত্রী, তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু গোটা মন্ত্রকটা ডিটেলে বলতে হবে। যেমন ধরো কেউ ক্রীড়ামন্ত্রী, তাহলে তোমাকে গোটা মন্ত্রকটা ডিটেলে কিভাবে বলবে যে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী, এই গোটা ফ্রেজটা তোমাদেরকে বলতে হবে। শুধু নারী মন্ত্রী বা শিশু কল্যাণ মন্ত্রী এভাবে বললে হবে না, নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রী এভাবে কিন্তু গোটা ফ্রেজটা বলতে হবে। তো চলো এরপরে হচ্ছে নাম্বার সেভেন পয়েন্ট হচ্ছে নিজস্ব কিছু প্রশ্ন। প্রত্যেকটি ব্যক্তি একটা নিজস্ব সত্তাতে বিলং করে, তো নিজস্ব কিছু প্রশ্ন বলতে কোন প্রশ্নগুলো, যেমন ধরো তোমার নাম, নামের যদি কোনো অর্থ থাকে বা সেই নামে যদি কোনো পৌরাণিক চরিত্র থাকে, কোনো ঐতিহাসিক চরিত্র থেকে থাকে, বা সেই নামের যদি কোনো সন্ধি থাকে, কোনো সমাস হয়, বা কোনো এক কথায় প্রকাশ করে যদি সেটা তোমার নাম হয়, কোনো প্রত্যয় হয়, ব্যাকরণগত যদি কোনো অর্থ থাকে, সমস্ত কিন্তু বিষয় তোমাকে কিন্তু নাম সম্পর্কে জানতে হবে। এরপরে দেখো তোমাদেরকে কিন্তু ডিটেলে মুখস্থ রাখতে হবে কিসে কত পেয়েছো। কিসে কত পেয়েছো বলতে এটা তোমাদেরকে হঠাৎ জিজ্ঞাসা করতে পারে যে আপনি মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছেন, তোমাকে কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। ওদের বলার শেষ হওয়ার সাথে সাথেই তোমার উত্তরটা যেন বেরিয়ে যায়। আপনি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছেন সেটা যেন ওদের প্রশ্ন করার শেষেই যেন তুমি উত্তরটা দিতে পারো। এবং এর সাথে আরেকটা প্রশ্ন হয়, মাধ্যমিকে আপনি সবচেয়ে বেশি কিসে পেয়েছেন এবং কত পেয়েছেন, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নিজের যে একাডেমিক যে স্কোরগুলো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। নেক্সট দেখো নাম্বার এইট পয়েন্ট হচ্ছে হবি। এই হবি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। হবি জিনিসটা এমনটাই বলবে যেটা তোমরা সত্যি করেই ভালোবাসো বা যেটা সত্যি করেই তোমাদের হবি। কোন একটা চার্মিং কিছু নাম্বার বাড়ানোর জন্য বা ইন্টারভিউয়ারদের প্লিজ করার জন্য কোনো কিন্তু হবি বলবে না, তাহলে কিন্তু সেখান থেকে কোনো প্রশ্নের তোমরা ঠিকমতো উত্তর করতে পারবে না, যতই তুমি প্রিপারেশন নিয়ে যাও না কেন। তো হবি এমন জিনিসই বলবে, সেটা গতানুগতিক হোক, সেটা সবাই বলুক। যেমন ধরো ক্রিকেট খেলা, বেশিরভাগই মেল ক্যান্ডিডেট ক্রিকেট খেলা বলে তাদের হবি, হতেই পারে সে যদি ক্রিকেট দেখে ক্রিকেট খেলা বলতেই পারে, কারণ হবি থেকে কিন্তু প্রশ্ন হয়। তো এটা কিন্তু মাথায় রেখে হবিটা বলবে, বা পারলে হবি নিয়ে একটু বাড়িতে পড়াশুনো করে যেও। যদি ক্রিকেট খেলাও হয়, ক্রিকেট খেলা নিয়ে লাস্ট যে ইন্ডিয়া সিরিজগুলো খেলছে বা ক্রিকেট খেলার দু একটা কিছু ইনফরমেশন তথ্য কিন্তু নিয়ে যেও। বিশেষ করে পুরুষদেরকে মহিলা ক্রিকেট সম্পর্কে কিন্তু প্রশ্নটা করে, যেমন ঝুলন গোস্বামী রিটায়ার করলো, লাস্ট ম্যাচটা কাদের সঙ্গে খেলেছিল, হ্যাঁ মহিলাদের মধ্যে সব থেকে বেশি উইকেট টেকার কে, বেশি রান কে করেছে, এইগুলো কিন্তু করে। কারণ ছেলেরা বেশিরভাগই ক্রিকেট খেলাটাকে হবি বলে, তখন কিন্তু তাদেরকে ওই মহিলা ক্রিকেট থেকে কিন্তু প্রশ্নগুলো ধরা শুরু করে দেয় ওরা। নেক্সট নাম্বার 9 হচ্ছে কি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বিগত 2-3 মাসের কিন্তু করে যেতে হবে। পাই টু পাই পড়ার দরকার নেই, অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমনভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো সেভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই। মূল যে ঘটনাগুলো হচ্ছে, যেগুলো পপুলার, সেইগুলো কিন্তু পড়ে যেতে হবে। এখন যেমন ধরো বিশ্বকাপ ফুটবল চলছে, তাহলে এখন যদি আমাদের সামনে ইন্টারভিউ থাকে, তোমাকে কিন্তু বিশ্বকাপ ফুটবল সম্পর্কে প্রশ্ন করবে। বা আমাদের যে রাজ্যপাল চেঞ্জ হলো, রাজ্যপাল নাম কি, রাজ্যপালের অরিজিন কোথায়, বা বিগত যে রাজ্যপাল ছিলেন তিনি এখন বর্তমানে কি পদে গেলেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তোমাদেরকে এমনটা করবে না যে শ্রীলঙ্কার অর্থনৈতিক দেউলিয়া এইসব নিয়ে কিন্তু জিজ্ঞাসা করবে না, বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কিন্তু এখন আর জিজ্ঞাসাটা করবে না, এগুলো কিন্তু পুরনো হয়ে গেছে। এইরকম যদি কোনো টপিক আবার সামনে আসে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে কিন্তু খোঁজ খবর নিয়ে বা একটু ইনফরমেশন নিয়ে কিন্তু ইন্টারভিউ হলে যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স নাম্বার 10 পয়েন্ট কি, নাম্বার 10 পয়েন্ট হচ্ছে যে দিনে তোমাদের ইন্টারভিউ থাকছে সেই দিনের নিউজ পেপারটা একবার পড়া, বাংলা এবং ইংরেজি। বাংলার জন্য আমি বলবো আনন্দবাজার কিংবা বর্তমান পড়ো, আর ইংরেজির জন্য যে কোনো টেলিগ্রাফ বা স্টেটসম্যান যা খুশি পড়তে পারো। ইংরেজি যদি নাও পড়ো, ন্যূনতম বাংলা পেপারটা কিন্তু একবার দেখে যাবে, বাংলা পেপারের ফার্স্ট পেজে হেডিং কী আছে এটা কিন্তু দেখে যাবে। তোমাকে জিজ্ঞাসা করবে যে আপনি সংবাদপত্র পড়েন, তখন তো বলতেই হবে হ্যাঁ পড়ি, না বললে তো তুমি একটা নেতিবাচক জায়গায় চলে যাচ্ছ। আজকের সংবাদপত্রটা দেখেছেন, এখানেও কিন্তু তোমাকে হ্যাঁ বলতে হবে, না বললে কিন্তু তোমার একটা বিরাট নেগেটিভিটি সেটা।
তো মিথ্যা কথাও তুমি বলতে পারবে না, তাহলে তোমাকে দেখে যাওয়াই ভালো। তখন তোমাকে কি বলতে হবে, আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ দুটি খবরের নাম বলো, তাহলে তোমাকে বলতে হবে, হেডিং এ যেটা আছে সেটা বলতে হবে, আর যে কোনো একটা বলবে এরকম। তো আমি বলবো বাংলা পেপার আইদার বর্তমান অর আনন্দবাজার পেপারটা সেদিন দেখেছিও, কারণ পিডিএফ এ তোমরা গুগল করলেই পেয়ে যাবে, সেটা দেখেছিও। এবং ওরা কিন্তু এরকম প্রশ্ন বিগত ইন্টারভিউগুলোতে করেছে যে আজকের সংবাদপত্র থেকে দুটো খবরের খবর বলো, তুমি পাঁচটা দেখেছো, পাঁচটা খবর বলো দেখেছো। এবং এখানে চেষ্টা করবে যেন কোনো রাজনৈতিক খবর তুমি না বলো, খেলার খবর বলবে বা কোনো বিবৃতিমূলক, সাধারণ বিবৃতিমূলক কোনো খবর দেবে, যেমন ধরো ডেঙ্গু বাড়ছে। হ্যাঁ, এক্ষেত্রে তোমাকে প্রশ্ন করবে ডেঙ্গু তাহলে কমাতে গেলে কি করতে হবে, সেগুলো কিন্তু জেনে যেতে হবে। যে যেটাই উত্তর দাও না কেন, সেটার প্রেক্ষিতে পরবর্তী যে প্রশ্ন হতে পারে সেটা একটু মনে মনে অ্যানালিসিস করার চেষ্টা করবে। তুমি যদি বলো ডেঙ্গু বাড়ছে শহরে, তাহলে ডেঙ্গু কমাতে গেলে কি করতে হবে এটা তোমাকে জানতে হবে, বা তার স্ট্যাটিস্টিক্সটা একটু জেনে যেতে হবে। কোভিড এখন গ্রাফ নিম্নমুখী, তাহলে তোমাদেরকে ডেটা, লাস্ট ডেটাটা জেনে যেতে হবে যে এখন দৈনিক এতজন করে আক্রান্ত হচ্ছে, মৃত্যুর হার এত। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে কোনো রাজনৈতিক খবর সেখানে বলবে না, যে শুভেন্দু অধিকারী অমুক জায়গায় গিয়ে তার বাস আটকে দিয়েছিল সেটা ফ্রন্ট পেজে থাকলেও এই খবরটা বলার চেষ্টা করবেন না, বা অভিষেক ব্যানার্জি অমুক জায়গায় গিয়ে সেখানে এই বলেছে, বা যেমন ধরো মুখ্যমন্ত্রী গেছিল কোথায় বাইরে সেখানে কে জয় শ্রীরাম বলে দিয়েছে, এইসব এই সমস্ত খবরগুলো যদি ফ্রন্ট লাইনে থেকেও থাকে এগুলো কিন্তু বলবে না। নেক্সট নাম্বার 11 হচ্ছে যে শিক্ষকতা পেশায় কিছু প্র্যাকটিক্যাল সমস্যা তোমাদেরকে সম্মুখীন হতে হবে পরবর্তীতে চাকরি জীবনে। সেই শিক্ষকতা পেশায় আসার পরে যে সমস্ত প্র্যাকটিক্যাল সমস্যা, সেই সমস্যা নিয়ে কিন্তু কিছু প্রশ্ন হয়। যেমন ধরো পঞ্চম শ্রেণীর ছাত্রকে তুমি কিভাবে ভগ্নাংশ শেখাবে, বা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের তুমি বৃত্তের ধারণা কিভাবে দেবে, বা ক্লাস ওয়ানের ছাত্রকে তুমি যোগ কিভাবে শেখাবে, বা কোনো একটা ছাত্র মিড ডে মিল খেতে চাইছে না, তুমি একজন সহশিক্ষক হিসেবে কি করবে, বা রান্নার মান নিয়ে অভিভাবকরা বিদ্যালয়ে এসে ঝামেলা সৃষ্টি করছে, তুমি একজন সহশিক্ষক হিসেবে কি করবে, এই ধরনের কিছু প্রশ্ন যেগুলো শিক্ষকতা পেশায় যাওয়ার পরে তোমরা সম্মুখীন হবে, এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল সমস্যা সংক্রান্ত কিন্তু ওরা প্রশ্ন করে, তো এই বিষয়গুলো কিন্তু জেনে যেও। নাম্বার 12 পয়েন্ট কি, যে ইন্টারভিউ ডেটটা কোন ডেটে হচ্ছে, যে ডেটে তোমাদের ইন্টারভিউ হচ্ছে সেই ডেটের কোনো ইম্পর্টেন্সি আছে কিনা, সেই ডেটে কোনো ঐতিহাসিক বা কোনো ইতিহাসের ঘটনা ঘটেছে কিনা, সেই ডেটে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আছে কিনা। যেমন ধরো 16,500 একটা ইন্টারভিউ ডেট হয়েছিল 12 জানুয়ারি, তাহলে 12 জানুয়ারি যারা ইন্টারভিউ দিতে গেছিল তাদের মধ্যে বেশ কয়েকজন ক্যান্ডিডেটকে কিন্তু বিবেকানন্দ সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। তো দেখো এখন যেটা বলছে যে ডিসেম্বরের 3rd week তোমাদের ইন্টারভিউ হবে, তো এক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের 3rd week যদি পেরিয়ে যায়, 25 ডিসেম্বরে যদি কারো ইন্টারভিউ থেকে থাকে, আমি এমনি উদাহরণ হিসেবে বলছি, তো সেখানে কিন্তু তাকে যীশু খ্রিস্টের জন্য জেনে যেতে হবে। তো যে ডেটে তোমাদের ইন্টারভিউ পড়ছে সেই ডেট নিয়ে একটা গুগল করবে, গুগল থেকে পেয়ে যাবে সেই ডেটে কী কী ঘটনা ঘটেছিল, বা সেই ডেটের কোনো আদৌ ইম্পর্টেন্সি আছে কি নেই, অবশ্যই থাকবে, প্রত্যেকটি ডেটেই কিছু না কিছু ঘটেছে। তো এই ডেটটা কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে, এবং সঙ্গে কী জানবে, যে ডেটে তোমাদের ইন্টারভিউ হচ্ছে ইংরেজি ডেটটা আমরা সবাই জানি কিন্তু বাংলাটা ভুলে যাই, বাংলার সেই দিনে কত তারিখ এবং কত সাল এটা কিন্তু মনে রাখতে হবে, বাংলার সেই দিনে কত তারিখ এবং কত সাল এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আসছি নাম্বার 13 পয়েন্টে বা 13 নম্বর পয়েন্টে। 13 নম্বর পয়েন্ট কি, তোমাদেরকে কিন্তু একদম ক্লাস 5 অবধি প্রত্যেকটি বইয়ের নাম মুখস্থ রাখতে হবে, বাংলা বই ইংরেজি বইয়ের নাম কি, বা পারিপার্শ্বিক আরও কী কী বই আছে, একদম PP1 থেকে 5 অবধি সমস্ত বইয়ের নাম মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে নাম্বার 13 পয়েন্ট। এবং এর সাথে তোমাদেরকে একটা প্রশ্ন করে যে ক্লাস 2 এর বাংলা বই থেকে একটা ছড়া বলুন, বা ক্লাস 1 এর বই থেকে একটা ছড়া বলুন। এক্ষেত্রে তোমরা একটা করে বাংলা এবং একটা করে ইংরেজি ছড়া কিন্তু 2 লাইন করে হলেও তোমরা কিন্তু করে যাবে, 2 লাইন করে হলেও কিন্তু তোমরা করে যাবে, এটাই হচ্ছে আমার বক্তব্য বা টিপস। এরপরে দেখো নাম্বার 14 পয়েন্ট বা 14 নম্বর পয়েন্ট কি বলবো, দেখো আমরা ছোটবেলা থেকে সবাই পড়েছি 1 এ চন্দ্র, 2 এ পক্ষ, 3 এ নেত্র, এইভাবে কিন্তু 10 এ দিক পর্যন্ত। তো এই প্রশ্নটা কিন্তু বারবার প্রাইমারির ইন্টারভিউতে করে যে 1 এ চন্দ্র, চন্দ্রটা আমরা সবাই জানি, 2 এ পক্ষ এটাও আমরা সবাই জানি যে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, 3 এ নেত্রটা কি, 3টে নেত্রর নাম বলুন, আবার দেখো 4 এ বেদটাও আমরা সবাই জানি, 5 এ পঞ্চবাণটা কি, 6 এ ঋতু সবাই জানি, 7 এ সমুদ্র, 7টা সমুদ্রর নাম বলুন, 8 এ অষ্টবসুর নাম বলুন, 9 এ নবগ্রহটা জানি, 10 এর দিক জানি মোটামুটি। তো এই যে 1 থেকে 10 পর্যন্ত এই যে এগুলো বলছি আমরা, এগুলোর নাম কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমি 14 নম্বরে তোমাদের বললাম। এবং সব শেষে আসি নাম্বার 15 পয়েন্ট বা 15 নম্বর পয়েন্টে, যে গ্র্যাজুয়েশন সাবজেক্ট,
যদি তোমার কোনো সাবজেক্টে অনার্স থেকে থাকে বা পাস কোর্সে যদি কোনো মেজর সাবজেক্ট থেকে থাকে, সেই সাবজেক্ট থেকে কিন্তু বিশেষ করে প্রশ্ন ওরা দুইটা করে। বিশেষ করে যদি কারোর ইংরেজি বা বাংলা এই ধরনের সাবজেক্ট হয়, ইংরেজি থাকলে তো তুমি ধরেই নাও যে ইংরেজি জানা লোক একটা বোর্ডে থাকবেই। এটা একটু মানে কি বলবো, এটা একটু খারাপ দিকও বলতে পারো যারা ইংরেজি জানা ক্যান্ডিডেট আছে তাদের, কারণ ইংরেজি জানা লোক বোর্ডে থাকা সম্ভাবনা একটু বেশি, কারণ এটা কমন জিনিস। এটা অনেকেই অনেক ক্ষেত্রে সাফার করেছে বা অনেকের আবার ভালো হয়েছে তাদের ইন্টারভিউ দিতে। তো দেখো গ্র্যাজুয়েশনের যে সাবজেক্ট সেটা কিন্তু তোমাদেরকে একটু দেখে যেতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন পড়বে। আবার যদি ধরো কারোর এইচএস একটা স্ট্রিম, গ্র্যাজুয়েশন অন্য স্ট্রিম, বিশেষ করে এইচএস যাতে সায়েন্স এবং গ্র্যাজুয়েশনে পরে দেখা গেল সে বাংলা বা ইংরেজিতে অনার্স করেছে, তো এক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন যেটা ব্যক্তিগত প্রশ্নের আওতায় পড়বে কিন্তু তবুও এই উত্তরগুলো কিন্তু তোমরা করে যাও। তো নাম্বার 15 পয়েন্ট যেটা বললাম, গ্র্যাজুয়েশন সাবজেক্ট। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। তো এই 15টা পয়েন্ট যদি তোমরা ভালো করে যাও, তোমরা কিন্তু ইন্টারভিউতে না পারা প্রশ্নের বা প্রশ্ন না পেরে হল থেকে কিন্তু বেরিয়ে আসবে না, তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তো আজকে এ পর্যন্তই, আমি পরবর্তীতে আবার ইন্টারভিউ ক্লাস নিয়ে হাজির হব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।